السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভাই বোনেরা, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে মোটা হয়ে যাই, এই মোটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, হোমিওপ্যাথি দিয়ে এমন কোনো মেডিসিন আছে কিনা যে মেডিসিনের মাধ্যমে আমার এই মোটা শরীর চিকন হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। কারণ আমরা অনেকেই মনে করি যে হোমিওপ্যাথিতে বাচ্চাদের এবং মাসিক ছাড়া কোনো ওষুধই নেই। আমি আপনাদের বলবো, হোমিওপ্যাথিতে এমন কোনো মেডিসিন নাই, এমন কোনো রোগের মেডিসিন না আছে যা অন্য কোনো প্যাথিতে আজও পর্যন্ত তা আপনার আবিষ্কার হয় নাই। কোনো একটি নতুন রোগ আসলে তারপর তারা সেটা আবিষ্কার করে, আর ততক্ষণ পৃথিবীর অবস্থা 12টা বেজে যায়। করোনার সময় দেখছেন যে করোনায় আমাদের শুধু আর্সেনিক নামক একটা মেডিসিনেই সবকটা 70 জন রোগী ভালো করেছে, কিন্তু কেন সেটা আপনাদের কাছে প্রকাশ করা হয়নি? সেটা প্রকাশ করা হয়নি, তাহলে হোমিওপ্যাথি বিশ্বের 1 নম্বর প্যাথি হয়ে যাবে। এ কারণে আর আপনাদের কাছে এটা প্রকাশ করা হয়নি। কিন্তু দেখেন, সরকারি যত আপনার চাকরিজীবী আছে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আপনার সেনাবাহিনী, সকলেই এই ওষুধ বাধ্যতামূলক সেবন করছে, যার কারণে ওই সময় আমাদের ওষুধের দাম 3 গুণ বেড়ে গিয়েছে, আর আজও সেই 3 গুণে কিন্তু আমাদের ওষুধ বেশি দাম কিন্তু হইতেছে। এটা কিন্তু আপনারা জানেন না, এগুলি আপনারা বুঝেন না যে হোমিওপ্যাথি, এবং কি যারা আমাদের বিরোধিতা করছে যে সমস্ত ডাক্তার, তারাও এই হোমিওপ্যাথি খেয়েছে, তারাও এই হোমিওপ্যাথি খেয়ে তারা নিজেদের নিয়ন্ত্রণ করছে, কিন্তু আপনাদেরকে হোমিওপ্যাথি থেকে দূরে রাখছে। এর কারণ হলো, যদি বুঝতে চান তাহলে ভারতের একটা আপনার ছবি দেখতে পারেন, যেটা খাদ্য ভোক্তা অধিদপ্তর থেকে একটা আপনার ছবি করা হয়েছে, ওইটা আপনারা দেখতে পারেন যে কি চলছে পৃথিবীর বুকে। তা আমরা আজকে ওজন নিয়ে, ওজন কমানো নিয়ে, ফ্যাটি অর্থাৎ বডি অর্থাৎ আপনার যে আমরা অবেসিটি বলতে পারি, মোটা শরীর, এই মোটা শরীরকে কিভাবে আমরা একেবারেই সাইড এফেক্ট মুক্তভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সেটা হলো ফাইটোলাক্কা। হোমিওপ্যাথিতে অনেক এখন আপনার কম্বিনেশন ওষুধ বেরিয়েছে, যেমন ফাইটোলাক্কা ভেরি নামে একটা ট্যাবলেট আছে, এই আপনার ফাইটোলাক্কা ভেরি এই ওষুধটি আপনি যদি সেবন করেন, ইনশাল্লাহ আশা করি যে আপনি আপনার এই সমস্ত রোগ থেকে মুক্ত পাবেন। প্রতিদিন 2টা করে খেতে হবে, প্রতিদিন কি করতে 2টা করে খেতে হবে, খাবারের পরে, খাবারের পরে আপনি যদি 2টা করে ট্যাবলেট খান, ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনার এই সমস্ত যে ঝামেলা, আপনাকে যে একখানে মোটা জন্য আপনি চলতে পারেন না, ফিরতে পারেন না, শুইতে পারেন না, খাইতে পারেন না, আবার আপনার জীবন যাপন করতে খুব কষ্ট হয়, তাদের জন্য বলছি আপনারা এই ফাইটোলাক্কা ভেরি আপনারা নিতে পারেন। এরপর যদি আপনাদের কোনো কষ্ট হয় বা বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন। আজকে বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।